দর্শক টিভি লাইভ উত্তর ওনারা স্বাগতম বর্তমানে আই আসি নগরীর কোতোয়ালি থানার সামনে আসলে ওনারা হেডলাইন দিয়ে হইতে বুঝতে পেয়েছেন কি বিষয়ে লি হত বড় মাফর একজন প্রতারক আসলে কিছু সাধারণ মানুষ আটক করছে আটক করি তারা পুলিশ হেফাজত ফাটাই মূলত বিষয় কেন দিই এই সাধারণ যে মহিলা কিন্তু দেখতে লাগবেন যে মানুষজন দেখতে লাগবেন উন বেগুনরে এর আরো বহু নারী বহু পুরুষরা আসলে চাকরিদ্বীবের প্রলোবন দাহী ইউনিসেফ ইউনিসেফত চাকরিদীবের পলোবন দাহী মূলত এই যে বিশিষ্ট মানুষের দেখতে লাগবেন

এরা ঠিক এটা বারোটা সাড়ে বারোটার সময় এটা আসছি এর আগত তারা লয়ে এসেছিল মূলত এই ব্যক্তি হয় যে মহিলাগুন বর্তমানে আমরা দেখতে লাগুন তারা বিভিন্ন বিভিন্ন পদত ইউনিসেফের বিভিন্ন পদত চাকরি দিঘি মূলত চাকরি কিনাছিল দি ভুয়া আর তার নাম হলি মোজাম্মেল হক মিলন এই মোজাম্মেল হক মিলনের বাড়ি হলি কক্সবাজার জেলা মোজাম্মেল হক মিলন তারা বিভিন্ন পদত চাকরি দিবের প্রলোভন দেখাই এবং চাকরি দিও কিন্তু কেউ এই গত ছমাসত বেতন না দাঁড়া হয় একজন আসলে ওনার হলে কি ঘটনা ঘটতে একটু আমাদের সাথে ঘটনা ঘটছে যে উনি প্রথমে উনি স্থানীয় ভাষা বলতে পারবো না তো ঘটনা ঘটতে দেবো আড়ারে ইউনিসেফের সরি দিব বলি হই এনে আইনে গজি গরণের পরে এখন বিভিন্ন ধরনের বাড়ি টার্গেট গড় দুর্যোগ সহনীয় বাড়ি দিব তারপরে সিএনজি দিব এরপরে দিনে প্রতিবন্ধী মাতৃত্ব এই স্টুডেন্ট ছোট ছোট হাই প্রাইমারি স্টুডেন্ট লই

আমি তিন মাসের বেতন পাইছি বুঝতে পারছেন সে প্রতারক আমরা এগুলা গত এক দেড় মাস ধরে আমাদের মনে হচ্ছিল যে মানে উনি আমাদের সাথে প্রতারণা করতেছে অনেক কি কথা আমিও মাঠকর্মী পদে ছিলাম আমাকেও তিন মাসের বেতন দিচ্ছে তারপর আর দেওয়া হয় নাই তারপর আমাকে এর আগে এই ঝামেলা করে একটা ঝামেলা দেখিয়ে অফিস থেকে ইয়া করে দেওয়া হইছে বার করে দেওয়া হইছে আচ্ছা অনারারা মূলত হুদুন টেপতরণ পর্যন্ত আমি যতটুকু হিসাব করছি উনষাট হাজার উনষাট লক্ষ তারপর হচ্ছে ষাট হাজার রকম পাঁচশো টাকার মতো প্রায় ষাট লক্ষ টাকা দর্শক আসল শুনতে প্রায় ষাট লক্ষ কোটের মত গ্রাহক টিয়ার লই রে কর্মী সাজি এবং ভুয়ে ইউনিসেফ আসলে ইউনিসেফ সম্পর্কে ওনারা হয়তো বা হম বেশি বেগুনে জানেন ইউনিসেফ হতবর্গ প্রতিষ্ঠান ইউনিসেফ ও তো চাকরির লাই হত যোগ্যতার প্রয়োজন হয় এই যেন হয়তো বা এই মানুষ শুন বেগুনের তেই একদিনের মধ্যে ইউনিসেফ চাকরি দিয়ে এবং তেই মূলত যে প্রতারণা সক একলি বলদি মূলত ওই এলাকা যাই রে তেই ত্রাণ ত্রাণ দিল মানুষের সাধারণ মানুষের ত্রাণ দিল যে দেহির বেগুন তার বিশেষ গজ্জে এটা আরোগ্য বিষয় এটা আছে যে ওই কিন্তু ওর নামে হন

এখন ঘটনা হচ্ছে ওকে ইনচার্জে চাকরি দেওয়ার পর ও বিভিন্ন জায়গায় ত্রাণ দিছে ত্রাণ দেওয়ার পর তার গরিব মানুষকে সাহায্য করার জন্য ও ওদেরকে বাড়ির প্রকল্প বাড়ির টার্গেট দিছে গাড়ির বাড়ির টার্গেট দিছে সত্তর জনের সত্তরটা বাড়ির এই সত্তরটা বাড়ি এখানে টিমে যারা সবাইকে একটা মানে আনুমাতিক হারে ভাগ করে দিছে এ সবার থেকে বিশ হাজার সাতশো তিরিশ টাকা করে মোট ষাট লাখ টাকার কাছাকাছি আনুমানিক ষাট লাখ টাকার কাছে এখানে স্কুল আমি আরো বলতে চাই এখানে মধ্যে প্রাইমারি স্কুল এর বুঝছেন প্রাইমারি স্কুলের তার প্রতিবন্ধী মাতৃত্ব একটা আমাদের হ্যাঁ

চোদ্দ লাখ টু চোদ্দ লাখ টাকার তাহলে আমাদের থেকে ইনভেস্ট করতে হবে দশ লাখ টাকার সত্তরটা বাড়ির জন্য আমরা সেই জন্য দশ লাখ টাকা দিলাম এরপরে আড়াই লাখ টাকা আমাদের সবার দাবি হচ্ছে আমরা টাকাগুলো ফেরত চাই জনসং ফিল্ডের কাজ করছি আমরা ফিল্ডের অসহায়দের ওদের টাকাগুলো যাতে আমরা পেয়ে যাই মানে পেয়ে আমরা ওদেরকে দিতে পারি আর একটা কথা হচ্ছে যাতে কোনোভাবেই ছাড় না পাই যত বড় ক্ষমতাশীল হোক না কেন উনি যে সাধারণ মানুষের টাকাগুলো এত শত করতে উনি সব সময় বলতো বঙ্গবন্ধু সৈনিক লীগ इवन আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগের হয়তোবা থানা পর্যায়ের একটা প্রোগ্রাম চলছিল সেটা হচ্ছে চেরাগি পাহাড়ের ওইদিকে বঙ্গবন্ধু ভবনে ওখান থেকে আমরা তাকে dorsi দর্শক বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা পরিচয় দিতুতেই এবং ইউনুসেফার একজন নতুনত কর্মকর্তা পরিচয় দিতু এই পরিচয় বহন করি রে সাধারণ মানুষের নানা রমে মিথ্যে পলবন মিথ্যে আশ্বাস দিয়ে মূলত সাধারণ এই মহিলা আইরে তে চাকরি রেফার করছে এবং চাকরি

বিশাল প্রতারণাগুলি অ্যামাউন্ট হাতে লইয়া এবং আর এই সাধারণ মানুষের যখন হাতা হইলাম তখন কিছু ভিডিও আরা ফাইলাম যে ভিডিও তো আসলে আর দেখি সেই শিকার উক্তিও দিগিল যেটি অবশ্যই ব্যাপারে শিকার উক্তি ভিডিও কিন্তু দেখিলাম এই আসলে আর হচ্ছে সর্বশেষ